মুক্তিযুদ্ধের কোটা আদালতের আদেশের জন্য ঠিক থাকবে, অন্যগুলো তারা পরিবর্তন করবেন, কোনো রকম জটিলতা নাই। যেহেতু আদালতের আদেশ এটা বাধ্যতামূলক সরকারের জন্য মানা, সরকারের সুযোগ আছে যদি তারা এই আদেশ পরিবর্তন করতে চায় তাহলে আদালতে আসতে হবে। আদালত যদি অ্যাপেলের ডিভিশনে ওনাদের রিভিউ পিটিশন করার সরকারের সুযোগ আছে, আইনের দিক কথা বলছি, যদি রিভিউ পিটিশন করে এটা ব্যাকেট করাতে পারে তারপরেই সরকারের সেই সুযোগ সৃষ্টি হবে। সরকার যদি ভিন্নতর চিন্তা করতে চান বা করেন তাহলে তাকে আদালতের এই আদেশটা রিভিউ করে আসতে হবে। সেই কথাটা আমি কমিটিকে জানাচ্ছি, ওনারা এইটা ঠিক রেখে অন্যান্য যে কোটা আছে সেই সমস্ত কোটায় যদি পুনর্বিবেচনা করে ওনাদের বিজ্ঞ মতামত দিতে পারে, সরকারের বিবেচনা মতো যা করেন তা তারা করতে পারেন, এতে কোনো বাধা রইল না।